জলে ডুবে মৃত্যু হলো দিদি ও ভাইয়ের। ঘটনাটি ঘটেছে গোঘাট থানার ফলুই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের দোলেশ্বর মন্দিরের পুকুরে। মৃত দিদির নাম শ্রেয়া ঘোষ, বয়স 10 বছর। অন্যদিকে ভাই রুদ্র ঘোষের বয়স 6 বছর। এলাকা সূত্রে জানা গিয়েছে দিদি ও ভাই একই সঙ্গে খেলতে বেরিয়েছিল। সেই সময় ভাই ভরা পুকুরে নামে, হঠাৎই ভাই তলিয়ে যেতে থাকে। তা দেখে দিদি ভাইকে বাঁচাতে নামে, সেও পুকুরে তলিয়ে যায়। গ্রামের লোকজন অনেক চেষ্টার পর শ্রেয়া ও রুদ্রকে পুকুরের জল থেকে উদ্ধার করে, কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তখন তাদের মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকেরা নাকি দুজনকেই বাড়ি নিয়ে চলে যেতে বলেন। এরপরে শ্রেয়া ও রুদ্রের পরিবারের লোকজন তাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। সেই সময় গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুনরায় তাদের কামারপুকুর গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখানে পরিবারের লোকজনের সঙ্গে চিকিৎসকদের পচসা বাঁধে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ঘুরেছিল বলতে দু ভাইয়ে ভাই বোনে খেলতে পেরেছিল। এমনি খেলতে বেরোয় তাই না, খেলতে বেরোয় তো সেই পরিপ্রেক্ষিতে ভাই জলে হয়তো নেমেছে, দিয়ে নেমে হয়তো তলে গেছে। বোন সেখানে তুলতে গেছিল, দিদি তুলতে গিয়েছিল, দিয়ে দুজনেই কিন্তু তলে গেছে, দুজনেই তলে গেছে। দিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে পাশাপাশি লোকজন তা দেখে তা ছুটে সব তুলতে এসছে, তুলেও নিয়েছে। আমাদের যে মন্দির আছে বাবার মন্দির, মন্দিরেতে ফেলে রেখে জল ফল সব বার করেছে। বার করার পরে আমরা যখন এখান থেকে জীবন দ্বীপে নিয়ে গেছিলাম, এটা ঘটনাটা, এটা ফুলি ডোলেশ্বরের মন্দির, পশ্চিম ফুলি ডোলেশ্বরের মন্দির। আর এটা ভাই বোন কটা? এটা ভাই বোন এক ভাই এক বোন। ভাই দিদির নাম কি? দিদির নাম শ্রেয়া ঘোষ। আর ভাইয়ের নাম? ভাইয়ের নাম হচ্ছে রুদ্র ঘোষ। বাবার নাম অভিজিৎ ঘোষ? পিতা হচ্ছে অভিজিৎ ঘোষ, মাতা হচ্ছে মিতালী ঘোষ। আপনার নাম? আমার নাম পথিকিরা।